হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিশুস কুজিন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি রসগোল্লা। রসগোল্লা কম বেশি সকলে অনেক পছন্দ করে, আর সেটা যদি হয় ঘরে বানানো তাহলে তো কোনো কথাই নেই। কীভাবে পারফেক্ট ছানা দিয়ে তৈরি রসগোল্লা বাসায় বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে 1 কেজি দুধের ছানা করব। দুধটা প্রথমে আমি জাল করে নেব। জাল হতে হতে আমি অপর দিকে চলে যাব ভিনেগারের মিশ্রণটি তৈরি করার জন্য। আমি প্রথমে 2 টেবিল চামচ ভিনেগার এবং 3 টেবিল চামচ পানি দিয়ে মিশ্রণটি রেডি করে নেব। ভিনেগার এবং পানিটা মিশিয়ে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। সেই সাথে দুধটা যখন বলক এসে যাবে সেই মুহূর্তে আমি চুলাটা অফ করে দিচ্ছি। এরপর আমি সেই যে ভিনেগার মেশানো পানি 2 থেকে 3 বারে মেশাবো, দিয়ে একটু একটু করে নাড়বো। যখন দেখবো ছানাটা কেটে গেছে এবং পরিষ্কার একটা পানি বের হয়ে এসেছে সেই মুহূর্তে আমি সুন্দর পাতলা একটা কাপড়ে ছাঁকনিতে এই ছানাটা আমি ছেঁকে নেব। ছানাটা ছাঁকা হয়ে গেলে পানি দিয়ে খুব সুন্দর মতো ধুয়ে নেব যেন ভিনেগারের টকটা ছানাতে না থাকে। এইবার আমি এই ছানাটাকে হালকা হাতে প্রেস করে ঝুলিয়ে রাখব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। সেই সাথে আমি আর একটা পাত্রে ছানার যে শিরা তৈরি করব সেই শিরার জন্য নিয়েছি 1 কাপ চিনি এবং সেই সাথে নিচ্ছি 4 কাপ পানি। এই চিনি এবং পানিটাকে আমি জাল করে নেব। সেই সাথে অ্যাড করে নিচ্ছি 3 থেকে 4টা এলাচ। ফিরে এলাম 1.5 ঘন্টা পরে। ছানা থেকে প্রায় সব পানি ঝরে গিয়েছে। এবার আমি সুন্দর করে ছানাটাকে মথে নেব। মিনিট খানিক মথার পরে ছানার সাথে আমি অ্যাড করে নেব 1 টেবিল চামচ ময়দা এবং 1 চা চামচ চিনি। চিনি এবং ময়দা সুন্দর করে মিশিয়ে ছানার সাথে আমি আবার মথে নেব। মোটামুটি ছানাটাকে আমি 3 থেকে 4 মিনিট মথব। খুব বেশি প্রেস করা যাবে না, তাহলে ছানা থেকে তেল বেরিয়ে এলে রসগোল্লাটা ভালো হবে না। এখানে আমি এই ছানা থেকে বল বানিয়ে নেব। বলগুলো যেন সবগুলোই সমান হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি মাঝারি সাইজ করে বল বানিয়ে নিচ্ছি। আমি 1 লিটার 250 গ্রাম দুধে ছানা থেকে মাঝারি সাইজ করে 14 থেকে 15টা বল বানিয়ে নিয়েছি। আমার সবগুলো বল বানানো রেডি। অপর দিকে আমি যে শিরা করতে দিয়েছিলাম সেই শিরাতে সবগুলো বল আমি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের জন্য মিষ্টিগুলোকে জাল করে নেব। অবশ্যই মাঝে চেক করব যেন পানি শুকিয়ে না যায়। যদি পানি শুকিয়ে যায় মাঝে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করব। আমি মিষ্টিগুলো হয়ে গেলে 7 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 7 ঘন্টা পরে। আমি মিষ্টিগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতে অনেক লোভনীয় লাগছে। খেতেও মাশাআল্লাহ করে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।